নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া। দেখুন আজকের বিশেষ রিপোর্ট। হ্যালো বন্ধুরা, আজ আমি সব্যসাচী, আমার সঙ্গে রয়েছে সুকর্ম। আমরা বর্তমানের কথার পক্ষ থেকে এসে পৌঁছেছি উড়িষ্যার সম্বলপুরে। সম্বলপুরে এখন আমরা রয়েছি হোটেল কাবেরিতে। এখান থেকে আমরা এখন বেরোবো নিয়ারেস্ট স্পট ভিজিটের জন্য এবং সেখানে গিয়ে দেখব, প্রথমে আমরা দেখব সম্বলেশ্বরী মন্দির এবং তারপর আমরা যাব হীরাকুদ বাঁধ, যা একটা ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে হীরাকুদ বাঁধ ভীষণ বিখ্যাত, এর ইতিহাসে রয়েছে। সেই হীরাকুদ বাঁধের দিকে আমরা এগোবো, চলুন দেখা যাক। এখন অটোতে চলেছি, অটোতে করে যাচ্ছি সম্বলেশ্বরী মন্দিরে, মাত্র 4 কিমি দূরে রয়েছে এখান থেকে সম্বলেশ্বরী মন্দির, 4 কিলোমিটার। তারপর সেখান থেকে আমরা হীরাকুদ বাঁধে রওনা। বাঙালিরা বরাবরই ঘুরতে খুবই ভালোবাসে, তেমনই ভাবে আমরা চলেছি পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে উড়িষ্যার সম্বলপুরে সম্বলেশ্বরী মন্দিরে। এই মন্দির আজকে দর্শন করলাম আমরা, এবং দর্শন করার পর পুজোর প্রসাদও আমরা পেয়ে গেলাম। এই মন্দির কিন্তু একটা আলাদা তকমা রয়েছে, এটা কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে একটি বিখ্যাত মন্দির। প্রচুর পর্যটকরা এখানে এলেই একবারের জন্য এখানেও এই মন্দির দর্শন করে যায়, তেমনটাইভাবে আমরাও এখানে দর্শন করলাম। আমি আমার কলিগ সব্যসাচী দুজনেই আজকে দর্শন করে খুবই আনন্দ। আমরা এখন এসে পৌঁছেছি সম্বলেশ্বরী মন্দিরে। সম্বলেশ্বরী মন্দির ইতিহাস প্রসিদ্ধ এই মন্দির। এই মন্দিরের অনেক ইতিহাস রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনার কথা আমরা উল্লেখ করব, যেটা মধ্যযুগের ঘটনা। ইতিহাসে আমরা জানি কালা পাহাড় খুব একজন কুখ্যাত শাসক, তিনি ভারতের বহু মন্দির লুণ্ঠন করেছিলেন মধ্যযুগে। সেই কালা পাহাড়ের আক্রমণ থেকে কথিত আছে সম্বলেশ্বরী মন্দির দেবী সম্বলেশ্বরী নিজেই রক্ষা করেছিলেন। কিভাবে, তার একটি ছোট্ট ঘটনা আছে, যে এই কালা পাহাড় যখন আক্রমণ করেছিল এই সম্বলপুর শহরকে, তখন এইখানের অধিবাসীরা ভয়ে শহর ছেড়ে পালিয়ে গিয়েছিল, এবং তাতে সেই কালা পাহাড় খুবই খুশি হয়ে শহরের মধ্যে তার তাঁবু খাটিয়ে বিশ্রাম নিতে শুরু করেছিল। সেই সময় জানা যায় নর্তকীর বেশে দই দুগ্ধজাত দ্রব্য বিক্রি করতে এসেছিলেন এক মহিলা, এক গোয়ালিনী, তাতেই বিষ মেশানো ছিল, এবং সেই 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 বিষ মিশ্রিত দুগ্ধজাত সামগ্রী খাওয়ানো হয়েছিল কালা পাহাড়ের সৈন্যবাহিনীকে, এবং পরের দিন বিষক্রিয়ায় তারা মারা গিয়েছিল, এবং পাড়ার কালা পাহাড়ের আক্রমণ থেকে রক্ষা পেয়েছিল এই মন্দির। কালা পাহাড়ের আক্রমণ থেকে তার আগে পুরীর জগন্নাথ মন্দির, সূর্য মন্দির এবং কামরূপের কামাখ্যা মন্দির পর্যন্ত আক্রান্ত হয়েছিল বলে কথিত আছে।